আমার কাছে ভালো লেগেছে। মুক্তিযুদ্ধ এসছে, আমাদের ইতিহাস এসছে, আমাদের বর্তমান বাস্তবতারও অনেক কিছুই হয়তো এসছে, ভালো লেগেছে। আর অভিনয় খুব ভালো, মানে পুরো ছবিটা প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ রুদ্ধশ্বাসে দেখে ফেলার মত দেখেছি আর কি। কোথাও মাঝখানে মনে হয়নি ঝুলে যাচ্ছে, কোথাও মনে হয়নি যে এটুকু বাড়তি, একদমই মনে হয়নি। শক্তি, সাহসের কথা, সাহসের গল্প, এবং আমাদের যে শহীদের প্রতি আমাদের যে কর্তব্য রয়েছে, বা আমাদের যে ইতিহাসটাকে সঠিক জায়গায় বলা দরকার রয়েছে, আমাদের যারা একাত্তরের ঘাতক তাদের যে মুখোশ উন্মোচন করবার দরকার রয়েছে, সেই সব কথা। এবং সেখানে এই বিউটি একটা নারী শক্তির প্রতীক, একটা সাহসের প্রতীক, আমাদের মুক্তিযুদ্ধের সেই চেতনারও প্রতীক। বিউটি সার্কাস একটা ভালো সিনেমা, একটা সুন্দর পরিচালনার সিনেমা, একটা সুন্দর কিছু ভালো অভিনয় শিল্পীর সিনেমা, একটা সুন্দর মেসেজ আছে সিনেমার শেষে, একটা দেশের কথা আছে, দেশের মানুষের কথা আছে। আমাদের একটা হারিয়ে যাওয়ার সংস্কৃতি হচ্ছে কি সার্কাস। সার্কাস একসময় আমাদেরকে যথেষ্ট বিনোদন দিয়েছে, বাট এখন আসলে সময়ের পরিক্রমায় সারা বিশ্বে যেভাবে সার্কাস সমাদৃত, আমাদের দেশে ততটা নয়। এই সমস্ত কিছু সমন্বয় একটা গল্প, এই ধরনের গল্প বলার সাহস আসলে সকল পরিচালকরা রাখে না। মানে এই ধরনের একটা শিল্পকে নিয়ে যেটা সুন্দর পূর্ণদৈর্ঘ্য সিনেমা হতে পারে, আর শুধু ওই সিনেমাটার মানে এই না যে গিয়ে হলে গিয়ে মানুষ শুধু সার্কাস দেখবে, তাদের জীবনের টানা পড়ে সার্কাসের। একটা মেয়ের কী অবস্থা হয়, একটা মেয়ের পথ চলার শক্তি, একটা মেয়ে স্ট্রং হলে সে যে সমস্ত প্রতিকূলতাকে ছাপিয়ে যেতে পারে, এরকম একটা গল্প। তো সব মিলে খুব সুন্দর একটা সিনেমা।